জানো জ্যাঠাইমা আমার জন্য কত রান্না করেছিল? আচ্ছা, তুমি কেন এমন প্রশ্ন করছো গো? এরপর থেকে তুই আর অন্দরে যাবি না, এই কথা বলে দিলাম। আহা, তোমার আবার এসব কথা কি দুর্গাদাস? বলছি তো, আমার স্ত্রী ওকে নিজের ছেলের মতো ভালোবাসে, খাওয়ায়, আমরা ওকে খুবই ভালোবাসি, আর আমি ওকে আসতে বলি। না না সীতা, না, তোমাদের এইসব কথা কিন্তু একেবারে ঠিক নয়। এই গদাই, এই গদাই, আমি তোকে বলে রাখলাম, তুই কিন্তু অন্দর মহলে আর যাবি না। কেন যাব না গো কাকা? আমাকে রুক্মিণী দিদি, সাবিত্রী দিদি কত ভালোবাসে, ওরা ডাকলেও যাব না? আমি তো তোমাদের বাড়িতে ডাকলে সেখানেও যাব গো। না, আমার বাড়িতে আমি তোকে কোনোদিনও অন্দর মহলে ঢুকতে দেব না। কি বলছো গো কাকা, আমি অন্দরে যেতে চাইলেও তুমি যেতে দেবে না? না, আরে তোকে তো আমি আসতে মানা করছি না, তুই আয়, তুই আমাদের বাড়ির বাইরের ঘরে বস, তোকে আমরা আদর আপ্যায়ন করে খাওয়াবো, স্নেহ যত্ন করবো, কিন্তু ওইটুকুই, তোকে আমি আমাদের বাড়ির অন্দর মহলে ঢুকতে দেব না। আচ্ছা, আমি যদি তোমাদের অন্দর মহলে যাই তাহলে তুমি আমাকে আটকাবে কি করে কাকা? তুই আমার চোখকে ফাঁকি দিয়ে আমাদের অন্দর মহলে ঢুকতে পারবি ভেবেছিস? হ্যাঁ, একটা মাছিও আমার চোখকে ফাঁকি দিয়ে গলতে পারে না। কেন ঢুকতে পারবো না? খুব পারবো। আমি তোমাদের অন্দর মহলে গিয়ে কাকিমা আর দিদিদের গান শুনে আসবো। বটে, তুই আমাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছিস? হ্যাঁ, নাও এবার সামলাও। এই গদাই, এইসব কি কথা বলছিস তুই? ঠিকই তো বলছি গো। তুই পারবি? তুই আমার অন্দর মহলে ঢুকতে পারবি? পারবো না কেন গো, খুব পারবো। দেখো, তুমি আমার স্বইচ্ছায় ঢুকতে দেবে? কখনো না, আমি তোকে আমার অন্দর মহলে কখনো ঢুকতে দেব না। আর যদি ঢুকতে পারিস আমি তোকে পুরস্কার, আর যদি না পারিস তাহলে পুরো গায়ের সামনে আমি তোর কান মলা দেব, মনে থাকবে? হ্যাঁ গো হ্যাঁ, খুব মনে থাকবে, আমি রাজি। তোমার এত বড়াই, এত দম্ভ, তোমার বাড়িতে কি করে ঢুকতে হবে সে তো আমি জানি। কি হলো, তোমরা এইভাবে হাসছো কেন? কদাই যখন বলেছে তোমার অন্দর মহলে ঢুকবে তখনও ঢুকবেই। তুমি একে চেনো না দুর্গাদাস? অত সহজ নয় লাহামস। আমারও সদা সর্বদা জাগ্রত চোখ, আমিও দেখব ও কিভাবে আমার অন্দর মহলে ঢোকে। ওর কপালে কান মোলাই নাচছে।